সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এপিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সঙ্গে আছি আমি শিবানী রানী কুণ্ডু, সহকারী শিক্ষক, আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি ক্লাস সেভেনের বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় চতুর্থ বাংলাদেশের অর্থনীতি এই অংশটা নিয়ে তোমাদের আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা নিচের ছবিগুলি লক্ষ্য করব বা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সী নারী পুরুষেরা কৃষিকাজে নিয়োজিত, অর্থাৎ কেউ চা বাগানে কাজ করতেছে, কেউ জমিতে কাজ করতেছে, কেউ বাগানে কাজ করতেছে, আমরা সেই ছবিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ বা বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে তোমাদেরকে আমি আরো কিছু ছবি দেখাচ্ছি, তাহলে বলো তো এগুলা কিসের ছবি? প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা গার্মেন্টস শিল্পে কাজ করছে, জাহাজ নির্মাণ শিল্প, ওষুধ শিল্প, ইঞ্জিনিয়ারিং কারখানা। এগুলা দেখে আমরা অনায়াসে ভাবছি যে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বাংলাদেশের শিল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বাংলাদেশের শিল্প নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। শিখনফল, এই পাঠশেষে শিক্ষার্থীরা শিল্প কি তা বলতে পারবে, বাংলাদেশের শিল্পের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, বিভিন্ন শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, নিচের ছবিগুলো আবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রথমেই বলা দরকার যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমলে কিছু কিছু শিল্প কারখানা কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছিল। তারপর 1947-এর দেশ ভাগের পর ভারত পাকিস্তান যখন দুইটা দেশ হয়ে যায় এবং পাকিস্তানটা বুড়ো বাংলাকে নানানভাবে শোষণ নির্যাতন করতে থাকে এবং তাদের বৈষম্য প্রবঞ্চনার শিকার হয় আমাদের এই পূর্ব বাংলা, যেটা আমাদের বর্তমান আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান আমলে এখানে তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠেনি, শুধুমাত্র একমাত্র আদমজি জুট মিলস, সেটা সর্ববৃহৎ সেটা ছিল। কিন্তু তারা যখন পশ্চিম পাকিস্তানের সব শিল্প কারখানা গড়ে তুলেছিল, আমাদের দেশে কোনো রকম শিল্প কারখানা তারা গড়ে তোলেনি। এরপর 1971 সালে যখন আমরা স্বাধীন জাতি 16 ডিসেম্বর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করি এবং স্বাধীনতা অর্জনের পর থেকেই আমাদের দেশের শিল্প কারখানা বিভিন্নভাবে গড়ে উঠতে শুরু করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের দেশে চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল, ইঞ্জিনিয়ারিং কারখানা, প্রত্যেকটা শিল্প কারখানা কিন্তু গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে প্রথমেই আমাদের জানা দরকার শিল্প কি। যে প্রক্রিয়ায় মানুষ, যে প্রক্রিয়া প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামাল উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃতি প্রদত্ত, আমার মাউসটা খেয়াল করো, প্রকৃতি প্রদত্ত সম্পদ যেখান থেকে তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করতেছে, সুলা সংগ্রহ করার পর সেখান থেকে সুতা এবং সুতা হওয়ার পর কাপড় তৈরি এবং তারপরে আমরা দেখতে পেলাম যে একটা পোশাকের রূপ নিল। অর্থাৎ এই যে একটা প্রক্রিয়াটা, এই যে ধারাবাহিক প্রক্রিয়াটা, এটাকেই বলা হবে শিল্প। অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা শিল্পের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি, অর্থাৎ মূলধন, উৎপাদন পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমে একটু বৃহৎ শিল্প নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, পাট শিল্প, ওষুধ, তারপরে রেল, তারপরে সিমেন্ট, এরপরে পোশাক শিল্পের কিছু ছবি দেখতে পাচ্ছি, বিদ্যুৎ শিল্পের সব ছবি দেখতে পাচ্ছি। এগুলা দেখে আমরা বুঝতে পাচ্ছি যে এগুলা সবই বৃহৎ শিল্পের ছবি।
প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, প্রকৌশলী, অভিজ্ঞ ব্যবস্থাপক ইত্যাদির মাধ্যমে কিন্তু বৃহৎ শিল্প গড়ে ওঠে। যেমন পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। এসব শিল্প প্রতিষ্ঠানে আমাদের কি দরকার হয়? প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এসব শিল্পের উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক বেশি। এই শিল্পগুলা দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি করা হয় এবং জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক মানদণ্ড হিসেবে কাজ করে এই শিল্পগুলা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে বৃহৎ শিল্পের সংজ্ঞা আমরা কিন্তু বলতে পারি, যে শিল্পে বা যে শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন পড়ে, সেটাই বলা যাবে কি বৃহৎ শিল্প। এবং এরপরে আমরা বৃহৎ শিল্পের গুরুত্ব, অর্থাৎ উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়, অত্যধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাহলে বৃহৎ শিল্পের গুরুত্ব আমরা চারটা গুরুত্ব খুব ভালোভাবে মনে রাখবো। সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা তার অনেক বেশি থাকে এবং এগুলো এত বেশি পরিমাণে আমাদের দেশে উৎপাদন করা হয় যেগুলো দেশের চাহিদা মিটিয়ে আমরা কি করতে পারি, বিদেশে রপ্তানি করতে পারি, এবং এই শিল্প প্রতিষ্ঠানে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতির মেরুদণ্ড বলা যায় এই বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পের জন্য প্রয়োজন, প্রিয় শিক্ষার্থী বন্ধু, বৃহৎ শিল্পের জন্য কি কি প্রয়োজন? যেমন প্রচুর মূলধন লাগবে, দক্ষ শ্রমিক ও কারিগর লাগবে, প্রকৌশলী ও বিশেষজ্ঞ লাগবে এবং অভিজ্ঞ ব্যবস্থাপক লাগবে। অর্থাৎ আমাদের বৃহৎ শিল্পের জন্য চারটে জিনিস খুবই প্রয়োজন। একটা হচ্ছে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী ও বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যবস্থাপক। এবং বৃহৎ শিল্প কেন প্রয়োজন, বৃহৎ শিল্পের গুরুত্বটা কি? বৃহৎ শিল্প হচ্ছে দেশ উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়, জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অত্যধিক এবং দেশের অর্থনীতির মেরুদণ্ড বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা বৃহৎ শিল্পের জন্য প্রয়োজন এবং বৃহৎ শিল্পের গুরুত্ব কি তা আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এবার আরো কিছু শিল্পের ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং, সিল্ক শিল্প, সিরামিক শিল্প এবং কোল্ড স্টোরেজ শিল্প। অর্থাৎ সিল্ক শিল্প, ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং, সিরামিক এবং কোল্ড স্টোরেজ শিল্প, অর্থাৎ খাদ্য হিমায়িত করার যে ব্যাপারটা, প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা কোন ধরনের শিল্প? এগুলো হচ্ছে মাঝারি শিল্প। তাহলে আমাদের মাঝারি শিল্প কি আমরা একটু জেনে নিই। মাঝারি শিল্পে অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর ভিত্তি করে এ ধরনের শিল্প গড়ে ওঠে, ফলে জাতীয় অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাঝারি বৃহৎ শিল্প তো আমরা জানলাম, মাঝারি শিল্পে কি হয়, মাঝারি শিল্পেও কিন্তু অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং স্থানীয় এবং বৈদেশিক চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু, অর্থাৎ স্থানীয়ভাবে এর চাহিদাটা কিরকম এবং বিদেশের বাজারে, বৈদেশিক বাজারে এই চাহিদাটা কিরকম, এ ধরনের চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু এই শিল্পগুলো গড়ে ওঠে এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা মাঝারি শিল্প বলতে কি বুঝি সেটা একটু জেনে নিই। যে শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। তাহলে মাঝারি শিল্প সংজ্ঞাটা আমরা এভাবে বলবো, যে যে শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলা হয়। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। এগুলা দেশের চাহিদা পূরণ করে, অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা গেছে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলা কি চালের কল, জুতা কারখানা এবং দেখা গেছে আরো
এ ধরনের শিল্পে 1.5 কোটি টাকার কম মূলধন খাটে। তাহলে এগুলো কোন ধরনের শিল্প? প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প। আচ্ছা, এবার আমরা জেনে নিই ক্ষুদ্র শিল্প কাকে বলে। ক্ষুদ্র শিল্পে অপেক্ষাকৃত কম লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং স্থানীয় বৈদেশিক জাতির ভিত্তি করে গুরুত্ব দিয়ে এ ধরনের শিল্প স্থাপিত হয়। অর্থাৎ 1.5 কোটি টাকার কম মূলধন খাটে এবং অপেক্ষাকৃত কম লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং স্থানীয়ভাবে যদি এর চাহিদাটা থাকে এবং বৈদেশিক বাজারে যদি চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু এ ধরনের শিল্প স্থাপিত হয়। কাজেই স্থানীয় এবং বৈদেশিক চাহিদার যে গুরুত্ব, এই শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। অর্থাৎ স্থানীয় এবং বৈদেশিক চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু এ ধরনের শিল্প স্থাপিত হয় এবং 1.5 কোটি টাকা কম মূলধন খাটে এবং এইরকম শিল্প কারখানায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্ষুদ্র শিল্প বলতে আমরা কি বুঝি? এখানে আমরা সেটা দিয়েছি, যেমন 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তাকে ক্ষুদ্র শিল্প বলা যায়। ছোট জুতা বা প্লাস্টিক কারখানা খাদ্য প্রক্রিয়াজাতকরণ এর উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যদি বলা হয় যে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প কোন ধরনের শিল্প, তাহলে কিন্তু আমাদের বলতে হবে এটা ক্ষুদ্র শিল্প। নিচে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে তাঁত বস্ত্র তৈরি করতেছে, 2 নম্বরে মাটির তৈরি জিনিসপত্র, এরপরে বাঁশ বেতের জিনিসপত্র, এরপরে কাঠের কাজ, মিষ্টির প্যাকেট তৈরি, আগরবাতি তৈরি। এখানে দেখতে পাচ্ছি যারা তাঁত বস্ত্র তৈরি করে, তাঁতের কাপড় যারা তৈরি করে, সেই ধরনের কোন ধরনের শিল্প? মাটির জিনিসপত্র তৈরি করে, বাঁশ বেতের জিনিসপত্র তৈরি করে, কাঠের কাজ করে, মিষ্টির প্যাকেট তৈরি করে, আগরবাতি তৈরি করে, এই এই কাজে যারা নিয়োজিত তারা কোন ধরনের শিল্পে নিয়োজিত? এই শিল্পে উৎপাদক ও বিপণনকারী মালিক নিজে তার পরিবারেরই সদস্য। অর্থাৎ এই শিল্পে যারা উৎপাদন করে এবং তারা সাধারণত তারা নিজেরাই মালিক হয় এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু একইভাবে মালিকানা থাকে। অর্থাৎ স্বামী স্ত্রী মিলে কিন্তু এই কাজটা করতে পারে কিংবা পরিবারের অনেক সদস্যরা মিলে কিন্তু এই কাজটা করতে পারে। যেমন তাঁত শিল্পে কিন্তু দেখতে পাই যে একটা তাঁত শিল্পী এখানে দেখা যাচ্ছে যে যে কেউ পরিবারের যে কোনো সদস্য কিন্তু কাজ করতে পারে এবং মাটির জিনিসপত্র যারা তৈরি করে পরিবারের সবাই কিন্তু সেই কাজে নিয়োজিত থাকতে পারে। বাঁশ বেতের জিনিসপত্র যারা তৈরি করতেছে সেখানে দেখা যায় যে বাঁশ বেতের জিনিসপত্র তারা অনেকেই কিন্তু তৈরি করতে পারে পরিবারের সদস্যরা। এবং আগরবাতি কিন্তু পরিবারের অনেক লোকেরাই তৈরি করে, এখানে কিন্তু পরিবারের সদস্যরা সবকিছু নিজেরা মিলে সবকিছু তৈরি করে, এখানে সাধারণত বাইরের লোকের প্রয়োজনীয়তা কম পড়ে। এ ধরনের শিল্পকে আমরা কি বলবো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, এ ধরনের শিল্পকে আমরা বলবো কুঠির শিল্প। অর্থাৎ এখন আমাদের প্রশ্ন, কুঠির শিল্প বলতে আমরা কি বুঝি? আমরা কিছু কুঠির শিল্পের ছবি প্রথমে দেখতেছি। মিষ্টির প্যাকেট তৈরি, এখানে আগরবাতি তৈরি হচ্ছে, এরপরে বাঁশ বেতের কাজ হচ্ছে, এরপরে কাঠের কাজ করতেছে। আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনে কুটির শিল্পে দেশের জাতীয় অর্থনীতিতে কি মূল্যবান অবদান রাখছে? এ কাজে যারা নিয়োজিত আছে বা থাকছে তা দেখা যায় যে সবসময় যে পরিবারের সদস্যরা মিলে এই কাজ করবে তা না, কেউ যদি মনে করে যে বাইরে 2-1 জনকে নিয়েও কাজটা করবে সেটাও কিন্তু করতে পারবে। এখানে দেখা যায় যে প্রত্যেকের কিন্তু একটা আত্মকর্মসংস্থান, নিজেই একটা তার কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং স্বনির্ভর। অর্থাৎ এখানে এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মহিলারা কিন্তু এই শিল্পে বেশি নিয়োজিত থাকে। এখানে দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু নিজেদের নির্ভরতা অর্জন করছে কুটির শিল্পে এবং এরপরে কি করতেছে, সে তার নিজের পরিবারকে ভালো রাখছে, কারণ 2 জন মিলে ইনকাম করলে বা 2 জন মিলে আয় করলে সংসারটা খুব ভালো হয়। দেখা যায় যে সে তার নিজের পরিবারকে উন্নতি করতেছে, তার পরিবার উন্নত হওয়ার পর দেশের অর্থনীতিতে মূল্যবান ভূমিকা বা মূল্যবান অবদান রাখছে। এখানে তাঁত বস্ত্র তৈরি করতেছে একটা মেয়ের ছবি এবং মাটির জিনিস তৈরি করতেছে, এখানে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু,
এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজ প্রধানত মালিক নিজে এবং তার পরিবারের সদস্যরা করে থাকেন। আমাদের দেশের তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা বা শিল্পের অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দেয় এই কুটির শিল্প, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে কুটির শিল্প বলতে আমরা কি বুঝি? যে শিল্পে উৎপাদন বিপণনের কাজ প্রধানত মালিক ও তার নিজে বা তার পরিবারের সদস্যরা করে থাকেন, এবং যারা সাধারণত তাঁত বস্ত্র, মাটি তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত এগুলো জিনিসপত্র তৈরি করেন এবং নিজেদের কর্মসংস্থান এবং স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটাই হচ্ছে আমাদের কুটির শিল্প। অর্থাৎ কুটির শিল্পের মাধ্যমে কিন্তু আত্মনির্ভরতা বা নিজেদের কর্মসংস্থান সহজে সুযোগ সৃষ্টি করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প, ক্ষুদ্র, মাঝারি, কুঠি, তিনটা শিল্প, চারটা শিল্প, বৃহৎ, এই চারটা শিল্প সম্পর্কে আমরা এখন জানলাম। এখন বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদানটা কি সেটা আমরা একটু জানবো। নগরের বিস্তার ও মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কি শিল্পের ভূমিকা ক্রমে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন খাদ্য, বস্ত্র, ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, এছাড়া জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া কিন্তু আমাদের জীবন আজকে অচল। এগুলা আমরা কোনো না কোনো শিল্প থেকে কিন্তু পেয়ে থাকি, তাই এবং কৃষির পরেও দেশে বিরাট অংশ একটা মানুষ জীবিকা সংস্থান করছে শিল্প খাত থেকে। এর অভাবে দেশের বেকারত্ব হার কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এই যে বর্তমান সময়ে যে অবস্থা চলছে, এখানে কিন্তু দেখা যা গেছে যে সবকিছু বন্ধ। সরকার ঘোষণা দিয়েছেন যে শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানা খোলা থাকবে। তার মানে কি, দেশের অর্থনীতিকে সচল রাখতে গেলে, দেশের অর্থনীতির চাকা যদি সুন্দরভাবে চলে, চলার জন্য কিন্তু আমাদের শিল্পক্ষেত্রের ভূমিকা যথেষ্ট পরিমাণে রয়েছে। কারণ শিল্প যদি অচল হয়ে যায় তাহলে কিন্তু দেশের অর্থনীতি ভেঙে পড়বে এবং দেশে কিন্তু পর্যাপ্ত একটা অংশ বেকারত্ব তৈরি হবে। সম্প্রতিকালে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের প্রসার লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে নারীদের জন্য আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা বিভিন্ন গার্মেন্ট শিল্পগুলো দেখা গেছে, গার্মেন্টস ছুটি হলে দেখা যায় যে সেখান থেকে অনেক হাজার হাজার মহিলারা বিভিন্ন সেখান থেকে কিন্তু বের হচ্ছে। এ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে নারীদের কর্মসংস্থানের কিন্তু একটা বড় অংশ কিন্তু পোশাক শিল্পে রয়েছে। এটি দেশে সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। শিল্প খাতে কর্মসংস্থান সুযোগ মানুষকে শিক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলছে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে দেশের গণ্ডি ছাড়িয়ে তারা বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে উদ্বুদ্ধ করছে। অর্থাৎ এই যে মানুষ শিল্প খাতে যদি ভালো কাজ কেউ দেখাতে পারে, তাহলে কিন্তু তার একটা একটা মান একটা মহিলা যদি সে খুব ভালো কাজ করে, তখন তার কিন্তু সেই কাজের প্রতি তার কিন্তু একটা আগ্রহ তৈরি হয়ে যাবে এবং সে কাজটা সে আরো সুন্দরভাবে মনোযোগ দিয়ে কিন্তু কাজটা করার আগ্রহ এবং সুন্দরভাবে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখা গেছে যে বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে শিল্পের, কারণ এই পোশাক শিল্প বিভিন্ন দেশে কিন্তু এখন রপ্তানি করা হচ্ছে এবং পোশাক শিল্প থেকে রপ্তানি আয়টা কিন্তু অনেক বেশি আর রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটি দেশে তাই সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বা দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কিন্তু শিল্পের কিন্তু যথেষ্ট অবদান রয়েছে। শুধুমাত্র আমাদের শিল্প প্রতিষ্ঠান নয়, এটা দেখা গেছে যে বিদ্যুৎ, জ্বালানি, গৃহ নির্মাণ সামগ্রী আজ ছাড়া কিন্তু আমাদের জীবন কিন্তু আজকে অচল। তাই খাদ্য, বস্ত্র, ওষুধের মতো এই জিনিসগুলো তো আমাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে বাংলাদেশে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ, এর রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ অদক্ষ উভয় ধরনের শ্রমিক কিন্তু পাওয়া যায়। সাধারণত একটু কম মজুরিতেও কিন্তু অনেকে কাজ করতে রাজি হয় এবং ভাবতে অবাক লাগে যে অনেকে আছে যে একটু কম মজুরি মালিকরা একটু কম মজুরি দিলেও কিন্তু অনেক লোক সেখানে কাজ করতে আগ্রহী হয়, ফলে বিদেশি বিনিয়োগীরা একে দেশে সেই প্রতিষ্ঠানে বা বিনিয়োগ করতে কিন্তু তারা আগ্রহী হয়। গার্মেন্ট শিল্প কিন্তু তার একটা বড় উদাহরণ। বিভিন্ন বিদেশি বা কোম্পানি বাংলাদেশ এককভাবে যৌথ অংশীদারিত্বে ভিত্তিতে এখানে কারখানা স্থাপন করছে। এদেশের তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে। গার্মেন্টস ছাড়াও অন্যান্য শিল্পেও বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে কিন্তু আগ্রহ দেখাচ্ছে। এরপরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার
দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া বন্দর পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নতি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করেছে। তাহলে সরকার কি করেছে, যেমন বিদ্যুৎ গ্যাস এসব সুন্দর বা ব্যবস্থা রাখার কারণে শিল্প খাতে কি বিদেশিরা সেখানে কিন্তু বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে। এসব পদক্ষেপ গ্রহণ করার ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ইদানিং বিশেষত বিদেশে কর্মরত বাংলাদেশের অনেকে তাদের অর্জিত অর্থ দেশে শিল্প প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে কিন্তু আগ্রহ দেখাচ্ছেন। এভাবে বাংলাদেশ একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠেছে। এর ফলে শুধু সে দেশে যে দারিদ্র হ্রাস বেকার সমস্যার সমাধান হবে তাই নয়, সাধারণত মানুষের আর্থিক অবস্থার উন্নতি এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে। অর্থাৎ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে শিল্পক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভূমিকা গুরুত্ব দিতে হবে। কারণ শিল্পের কিভাবে প্রসার ঘটানো যায়, শিল্পে কিভাবে দেশ উন্নত করা যায় সেটা, কারণ শিল্পে যদি উন্নত হয় তাহলে দেশের অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হবে। অর্থাৎ দারিদ্র হ্রাস পাবে এবং দেশের শিল্প কারখানা বেশি বেশি প্রতিষ্ঠা হলে অনেক লোক সেখানে কাজ করতে পারবে, ফলে বেকার সমস্যার সমাধান ঘটবে, এবং দেখা গেছে যে নারীরাও কিন্তু সেখানে কর্মসংস্থান করার সুযোগ পাবে। তাই আমাদের দেশ যদি দারিদ্র হ্রাস, বেকার সমস্যা, নারীদের কর্মসংস্থান, অর্থাৎ সার্বিকভাবে দেশকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদের দেশে কিন্তু শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হবে, এবং দেখতে হবে যাতে শিল্প কারখানা এসব প্রতিষ্ঠা করার পর সেখানে কিন্তু সুন্দরভাবে কাজকর্ম চলে, সেটাও কিন্তু আমাদের সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। কারণ বিশৃঙ্খলা থাকলে কিন্তু সেখানে ভালো শিল্প কারখানা গড়ে উঠবে না, এবং সেখান থেকে কিন্তু আমরা লাভবান হব না। কাজে একটা যাতে অর্থনীতি স্থিতিশীল থাকে এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাই দেশের মানুষের আর্থিক অবস্থা উন্নতি এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী করতে হলে আমাদের প্রচুর পরিমাণে শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই দুই পাঠ শেষে আমরা কিছু জ্ঞান একটা প্রশ্ন দিয়েছি এখানে, এটা তোমাদের একটা বাড়ি কাজ থাকবে। এখানে আমরা 1 নম্বর ক চিত্র, খ চিত্র। এখানে ক চিত্রটি কিসের, ক চিত্রটির মাধ্যমে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো, এবং ক চিত্রটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, এবং একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের প্রধান ভূমিকা রাখে তা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী বলতে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের যে কতটুকু গুরুত্ব রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করেছি, এবং এই দুটার ছবি তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, তোমরা একটু এটা এটা তোমাদের লিখে রাখবে, স্কুল খুলে আমি দেখবো। আর কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, যেমন শিল্প কাকে বলে, শিল্প কত প্রকার, বৃহৎ শিল্প কাকে বলে, কুঠির শিল্প কাকে বলে, মাঝারি শিল্প কাকে বলে, আমাদের দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কি গড়ে ওঠে, জাতীয় জীবনে কোনটির ব্যবহার এখন প্রধান হয়ে উঠেছে, কত টাকার মূলধনের শিল্পকে ক্ষুদ্র শিল্প বলা হয়, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমি একটা দিয়েছি, যেমন যদি এরকম থাকে যে পোশাক শিল্প কোন ধরনের শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত, এরপর যদি থাকে বাঁশ বেত কাঠের কাজ, এই শিল্পগুলো কোন ধরনের শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত, তখন কিন্তু তোমাদেরকে এ ধরনের উত্তর দিতে হবে। এরপরে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, 1 নম্বর হচ্ছে কুটির শিল্প বলতে কি বোঝায়, মাঝারি শিল্প বলতে কি বোঝায়, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে কোন শ্রেণীর শিল্প ব্যাখ্যা করো, এবং বৃহৎ শিল্প বলতে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই জ্ঞানমূলক এবং এই অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের উত্তর লিখবে। আরেকটা প্রশ্ন আছে তোমাদের, এটাও তোমাদের বাড়ির কাজ থাকবে ওই সৃজনশীল প্রশ্নের সঙ্গে, সেটা হচ্ছে বেকার সমস্যা সমাধানে ক্ষুদ্র শিল্প কিভাবে ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেশের বেকার সমস্যা, আমি তো একটু আগে বলেছি যে যদি বেশি বেশি শিল্প কারখানা প্রতিষ্ঠা হয় তাহলে অনেক লোকের সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে, আর বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে দেশের বেকার সমস্যা দূর হবে, এবং প্রত্যেকটা মানুষ যদি কোনো না কোনো কাজে নিয়োজিত থাকে তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থারও কিন্তু উন্নত হবে। আর ক্ষুদ্রশিল্পটা গড়ে উঠে সাধারণত স্থানীয় এবং বৈদেশিক চাহিদার উপর ভিত্তি করে, অর্থাৎ স্থানীয় এবং বৈদেশিক চাহিদার উপর ভিত্তি করে দেখতে হবে যে কোন জিনিসটা চাহিদা রয়েছে, এবং সেই শিল্পটাকে কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। কাজেই এই প্রশ্ন তোমরা অনায়াসে লিখতে পারবে, বেকার সমস্যার সমাধানে ক্ষুদ্রশিল্প কিভাবে ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো।
প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্ত। সবাই খুব ভালো ও নিরাপদে থাকবে। সবার জন্য আমার দোয়া ও শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।